হ্যালো বিয়ার্স, স্বাগতম আপনাদের কণাঘর রান্নাঘরে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে লাল শাকের চপ বানানো যায়। লাল শাকের চপ বানানোর জন্য যেসব উপকরণ দরকার সেগুলো হলো লাল শাক, ছোট চিংড়ি, লবণ, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, মসুরের ডাল, কাঁচামরিচ কুচি। এবার আমি চিংড়ি মাছ আর মসুর ডাল একসাথে ব্লেন্ডার করে নেব। এখানে আমি মসুর ডাল নিয়েছি 1/2 কাপ পরিমাণ, এবং চিংড়ি মাছও নিয়েছি 1/2 কাপ পরিমাণ। এবার আমি একসাথে ব্লেন্ডার করে নেব। ডাল এবং চিংড়ি মাছ ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। এবার দেব পেঁয়াজ কুচি। এবার দেব ধনে পাতা কুচি। এবার দেব লাল শাক কুচি। এবার দেবো পরিমাণ মতো লবণ। এবার আমি সমস্ত উপকরণ হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মাখা হয়ে গেছে। এবার আমি একটি কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব চপগুলো। চপগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে দেব। খুব সহজে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেলে অসাধারণ একটি রেসিপি লাল শাকের চপ। চপটা আমার হয়ে গেছে, এবার আমি এগুলো উঠিয়ে নেব। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।